আছে এই সমস্ত গল্প নিয়ে আমাদের সিনেমা, এটা আমাদের গল্প। কাজেই জীবনের অনেক ফেলে আসা গল্প এবং আপকামিং গল্প, সেই সবের সঙ্গে ঘন্টা দিয়ে থাকার জন্য আপনাদের কিন্তু হলে এসে ছবিটা দেখতে হবে। আমি দর্শকদের সবাইকে বলছি, আমরা খুব যত্ন নিয়ে এবং খুব লড়াই করে এই ছবিটা বানিয়েছি এবং আমাদের একজনের থেকে একজনের হাত কখনো সরে যায়নি, সেই জন্য ছবিটা বানানো অনেক সহজ হয়েছে। এই দোল উৎসব তো হাতে হাত রেখে থাকার উৎসব, তাই এই উৎসবটাকে আমরা নিজেরা ঠিক করলাম যে এই উৎসবে আমরা আমাদের ছবির প্রমোশন শুরু করবো, যাতে সবাইকে বলতে পারি যে হাতে হাত রেখেই বাঁচতে হবে, হাত ছেড়ে দিয়ে বাঁচা যাবে। মানুষ যদি থিয়েটার হোক, টেলিভিশন হোক, ছবি হোক, মানুষ যদি যেখানে যেখানে থেকেছে সেখানে সুরিপূর্ণ কাজ করেছে এবং একটা দারুণ একটা দক্ষতার স্বাক্ষর রেখে গেছে, এখানে নিশ্চয়ই মানুষের একটা এক্সপেকটেশন আছে। কি স্পেশাল কি আছে যেটার জন্য এটা আমাদের গল্প দেখতেই আসবে? আমি আমার 100 ভাগ দিয়েছি, 100 ভাগ ভালোবাসা দিয়েছি, তো সেই জন্য আমার মনে হয় শুধু সেইটুকু জানার জন্য এবং প্রয়োজনে সমালোচনা করার জন্য হলে আসুন প্লিজ। আজকে দোল উৎসব দারুণভাবে আপনি দেখাই যাচ্ছে, একদম ছোটবেলা দিনগুলো কি ফিরে যাবো আজকে? ছোটবেলা দিনের মধ্যে আমি বাঁচি, ছোটবেলা আমার সবসময় সঙ্গে সঙ্গে আছে। রাস্তায় দাঁড়িয়ে দোল খেলাটা আবার অনেকদিন পরে হলো, সেইটা আমার ভীষণ মজা লাগছে। এর জন্য থ্যাংকস টু শুভঙ্কর, থ্যাংকস টু রানা, তারাই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে, অবভিয়াসলি থ্যাংকস টু সমাজসেবী। থ্যাংক ইউ দিদি।